Hello everyone, Assalamualaikum. আমি শামিম আহমেদ ইরোলিংকের পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছে রাকিব, ও ইউএসএ যাচ্ছে ওর উচ্চ শিক্ষার জন্য, ও বিজনেসে ব্যাচেলার করার জন্য যাচ্ছে মে ইনটেকে। সো রাকিব, ভিসা পাওয়ার পর তোমার অনুভূতি কেমন? আল্লাহর অশেষ রহমতে আমি ইউএসএ এর ভিসা পেয়েছি, তার জন্য ইরোলিংকের সকলকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো বাংলাদেশে তুমি কোথা থেকে পড়ালেখা করেছো এবং তোমার স্কুল কলেজ সম্পর্কে আমাদেরকে যদি জানাই? সর্বপ্রথম ভাইয়া, আমি মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি পাশ করেছি। এরপরে 2017 সালে আমি ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসিটা শেষ করেছি। এরপর আমি পাবলিক ইউনিভার্সিটির জন্য এক বছর ট্রাই করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি চান্সটা পাইনি। এরপর আমি তিতুমির কলেজে ভর্তি হয়েছিলাম এবং বাইরে পড়াশোনার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, এবং এর সাথে সাথে আমি আইইএলটিএস কোর্সে ভর্তি হয়ে গিয়েছিলাম। তো রাকিব, তোমার সাথে ইউরোলিঙ্কের পরিচয় হলো কিভাবে? ইউরোলিঙ্কের মাধ্যমে আমার মামা এনামুল হাসান সাকিব এখন ইউএসএতে পড়াশোনা করছে, তার মাধ্যমে আমি মূলত ইউরোলিঙ্ক সম্পর্কে জানতে পেরেছি এবং তার মাধ্যমে আমার এখানে আসা। তুমি কেন ইউরোলিঙ্কের মাধ্যমে তোমার ইউএস এর ভিসাটা প্রসেসিং করলে? আমাদের আসলে কোন কোন বিষয়গুলো তোমার ভালো লেগেছে? যখন আমি আইইএলটিএস কোর্স করতেছিলাম তখন আমি বিভিন্ন এজেন্সির কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলাম, কিন্তু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমি ইউরোলিঙ্কে আসি তখন তারা আমাকে সঠিক তথ্য প্রদান করে এবং আন্তরিকতার সাথে আমার অ্যাপ্লিকেশনটি প্রসেস করে। এছাড়া বিশ্বাসের জায়গাটি অনেক আগে থেকেই ছিল। ধন্যবাদ রাকিব, তুমি যেটা বললে আমি সেটার সাথে একটু মিলে বলতে চাই আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে। আমরা আসলে ইউরোলিঙ্ক শুরু করি 2008 সালের মার্চ মাসে। তখন থেকেই আসলে আমাদের মাধ্যমে যারা বিভিন্ন দেশে পড়তে যাচ্ছে তাদের ভালোবাসায় সিক্ত হয়ে আসলে আমরা ইউরোলিঙ্ক এখনও চলছি। আসলে যারা আমাদের এখান থেকে কোনো না কোনো দেশে পড়তে গিয়েছে, আমরা প্রতিনিয়ত তাদের রিলেটিভ এবং তাদের বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা ফোন পাই এবং তারাও আমাদেরকে সহযোগিতা করে। তারা সবসময়ই চায় যে আমরা আরও বেশি স্টুডেন্ট রিক্রুট করি। আসলে তারা তাদের সব জায়গায় আমাদের রেফারেন্স দিতে আসলে কেউ আমি দেখিনি কখনো কার্পণ্য করেছে। সো এই জিনিসটি আমাদেরকে আসলে আরও সামনের দিকে যাওয়ার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে আমরা এটি থেকে আমরা সাহস পাই যে আমরা ইনশাল্লাহ এইভাবেই আমরা প্রসেসিং করতে থাকব এবং আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আরও অনেক ছাত্রছাত্রী বিদেশে পড়তে যাবে এবং তাদের স্বপ্ন পূরণ করবে। এখনও অনেক স্টুডেন্ট ইউএসএতে সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করছে। সো তুমি যেহেতু অলরেডি ভিসা পেয়েছো, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো যে তারা যখন ভিসা ইন্টারভিউতে ভিসা অফিসারকে ফেস করবে, তারা যাতে সুন্দরভাবে এবং গোছালোভাবে তাদের নিজেকে রিপ্রেজেন্ট করে। এক্ষেত্রে ইউরোলিঙ্ক আমাকে অনেক সাহায্য করেছে এবং অনেক ভালোভাবে আমাকে প্রিপেয়ার করেছে খুবই আন্তরিকতার সাথে। তাই তাদের ইউরোলিঙ্কের প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত আমাকে এভাবে প্রিপেয়ার করার জন্য। এছাড়া আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা ইউএসএর জন্য ভিসা প্রসেসিং করবেন তারা নিঃসন্দেহে ইউরোলিঙ্কে আসতে পারেন, বাকি প্রসেসিং তারাই ভালো বুঝবে। তো রাকিব, তোমার ইউএস এর স্টাডি ভিসাটা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু দেখাইতে। তো রাকিব, আমরা তো ইনশাল্লাহ একসাথে যাচ্ছি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ একসাথে ইউএসএতে নিউ ইয়র্কে ঈদ করব। আমার আসলে অনেক পুরনো স্টুডেন্ট যারা আছে ইউএসএতে, বিশেষ করে আমি ইউএসএতে নিউ ইয়র্কে ঈদের দিন থাকবো এবং পাশাপাশি আমি আরও দুইটা সিটিতে থাকবো। আমি নিউ ইয়র্কের পরে ফিলাডেলফিয়াতে থাকবো এবং মেরিল্যান্ডে থাকবো। সো আমি আমার যারা পুরনো স্টুডেন্ট আছে অনেকেই অনেক সময় আমার নাম্বারটি তাদের পরিচিত জনদের সাথে ওখানে শেয়ার করে। সো আমি তাদেরকে বলবো আমি সরাসরি থাকছি এবার ঈদে ইউএসএতে। সো কেউ যদি আমার সাথে সরাসরি তাদের রিলেটিভদেরকে অথবা তাদের ছেলে মেয়েদেরকে প্রসেসিংয়ের ব্যাপারে অথবা তাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের প্রসেসিংয়ের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে এবং যদি কোনো প্রশ্ন থাকে এবং আমার সাথে আলোচনা করতে চান, আমি সবার সাথে ইনশাল্লাহ ইউএসএতে দেখা করতে পারবো। আমি ফ্রি থাকবো আর আমি দেখা করার ব্যাপারে আমার যে যোগাযোগের ব্যবস্থাগুলো, আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যমগুলো, আমি এগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যাতে করে খুব সহজেই সবাই আমার সাথে যোগাযোগ করতে পারে। ইনশাল্লাহ আমরা অনেক মজা করে ঈদ করবো নিউ ইয়র্কে।
হ্যাঁ, তো সর্বশেষ আমি রাকিবকে আমি আসলে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব, যেহেতু পড়ালেখা করতে যাচ্ছে, ওর অনেক দূর যেতে হবে। দোয়া করবেন ভাইয়া, রাকিব তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দোয়া করবেন আপনারা, তুমিও আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ, আমরা যাতে সফলভাবে স্টুডেন্ট রিক্রুট করতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইরুলিং পরিবারকে, আপনারা আমাদের আমাকে জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন, এবং বিশেষ করে যারা ভবিষ্যতে আমাদের সাথে কাজ করার ব্যাপারে চিন্তা করছেন অথবা আমাদের মাধ্যমে ইউএসএর ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য, এবং আপনাদের যদি ইউএসএ প্রসেসিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, দেন আমরা কমেন্টস রিপ্লাই করব অথবা আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এবং পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান, এবং আপনি যদি আমাদের এই ইনফরমেশনগুলো অথবা যারা যাচ্ছে তাদের মুখ থেকে কিছু শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আপনি এটিতে আপডেট থাকুন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় খোদা হাফেজ।